প্রিয় দর্শক, অনেকদিন পরেই আজ ঢাকা শহরে সেই পরিবেশ বান্ধব সিএনজির দেখা পেলাম, সিএনজি চালিত অটোরিকশা। দেখতেই পাচ্ছেন পুরো সিএনজিটা একদম পরিবেশ বান্ধব। সিএনজির ছাদের উপরে একদম কাঁচা ফুলের সমাহার। এই সিএনজির মালিক বা চালক যিনি, তিনি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এবং পরিবেশকে তার এই পরিবহনে লালন করেছেন এবং ধারণ করেছেন। দেখতেই পাচ্ছেন খুব চমৎকার, অনেক ধরনের ফুল আমরা দেখতে পাচ্ছি ছাদে, গাঁদা ফুল, তারপরে অনেকগুলো ফুল। আপনারা যারা ফুল পছন্দ করেন, ফুল চিনেন, তারা দেখলেই এগুলো বুঝতে পারবেন। এবং তিনি এমনভাবে সাজিয়েছেন আসলে এই অটোরিকশাটার গায়ে চতুর্দিকে একদম সবুজ ঘাস দিয়ে একদম একদম প্রকৃতি বান্ধব অটোরিকশা তৈরি করেছেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সুন্দর সুন্দর বাক্য, সচেতনতামূলক বাণী লিখে রয়েছে। যেমন বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি, তিনি পেছনে করোনা ভাইরাসে আতঙ্ক আর নয়, ব্যক্তি সচেতনতাই সকলের প্রয়োজন, এ ধরনের একটা প্লে কার্ড ঝুলানো রয়েছে। আর কে কে আছে আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এই যে দেখেন, আরেকটা পোস্টার এখানে সাটানো আছে অটোরিকশার গায়ে, যে অসহায় গরিব রোগী ও গর্ভবতী মায়েদের জন্য ফ্রি মেডিকেল যাতায়াত, ফ্রি সার্ভিস দেওয়া হয়। অর্থাৎ এই সিএনজি দিয়ে ফ্রি সার্ভিস দেওয়া হয় অসহায় গরিব রোগী ও গর্ভবতী মায়েদের জন্য। এছাড়া অসহায় পথিক, অর্ধ উলঙ্গ ও বস্ত্রহীনদের জন্য বস্ত্রদান। হ্যাঁ, যুগাযুগের এই যে নাম ঠিকানা সব দেওয়া হয়েছে। আমরা পুরো সিএনজিটাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। এই যে সিএনজির, এই সিএনজির পুরো বাহিরের অংশটা, ভেতরটাও একটু দেখুন আপনারা। উনি হচ্ছেন সিএনজি চালক। আচ্ছা ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম শ্রী তপন চন্দ্র ভূমি। আচ্ছা আচ্ছা, আপনি খুব সুন্দর করে প্রকৃতি বান্ধব একটা গাড়ি তৈরি করেছেন। হ্যাঁ, তো এটা কি আপনি নিজেই সাজিয়েছেন? হ্যাঁ, আমি নিজে আমার অর্থায়ন করেছি এবং পরিবেশের জন্য। আচ্ছা আচ্ছা, আপনি নিজ থেকেই উদ্বুদ্ধ হয়ে এটা করেছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক কুমার একটু তাড়া তো চলে যাচ্ছেন, আমরা আরেকটু আপনাদেরকে দেখাতে পারতাম। এ ঢাকার রাস্তা, এটা দেখা যায়।